বেলুনিয়া থানাধীন বাঁশপদুয়া এলাকার জনৈক অর্জুন বৈদ্যের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ছুড়ে যাওয়া সামগ্রী। এর মধ্যে রয়েছে লোহার পাইপ, গাড়ির ব্যাটারি, ইনভার্টার, ড্রিলিং মেশিন সহ প্রচুর নেশা জাতীয় সামগ্রী। পুলিশ তার বাড়িতে গিয়ে এই সামগ্রী উদ্ধার করে এই ব্যাপারে গোটা রাজ্য জুড়েই কিন্তু চলছে চোরের উপদ্রব। প্রায় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও শুনে থাকি চোরের ঘটনা। আমরা বেলুনিয়ার ঘটনা আমরা জানবো আমাদের বেলুনিয়ার প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্যের কাছ থেকে। হ্যালো অভিজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলছি, বলো। এই চুরির ঘটনা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাও। প্রায় প্রতিদিনই কিন্তু শোনা যাচ্ছে যে চুরির ঘটনা। হ্যাঁ অবশ্যই, দেখো প্রতিনিয়তই রাজ্যে শুধু না আমাদের বিলনিয়াতেও চুরি, ছোটখাটো চুরির ঘটনা ঘটেই চলছে। আর তার একমাত্র মূল কারণ হচ্ছে নেশা। আর এই নেশার কারণে, নেশার কবলে পড়ে একটা একচুয়ালি যুবক এই ধরনের নেশা মানে চুরি কাণ্ডের সাথে জড়িত হয়ে রয়েছে। তো আজ সকালে একেবারে যেখানে জাতীয় সড়কের কাজ হচ্ছিল সেখানে সতীশ প্রসাদ কোম্পানি সেখানে কাজ করছে এবং তারা অনেকগুলো সাব কন্ট্রাক্টর দিয়ে দিয়ে কাজ করাচ্ছিল। কিন্তু তাদের যে কন্ট্রাক্টররা রয়েছে তাদের সেই যে সামগ্রী সেখানে নির্মাণ সামগ্রী রয়েছে, লোহা লোহা বিভিন্ন সাইজের 8mm, 10mm, 12mm পাইপ এবং বিভিন্ন ধরনের শীট, এই ধরনের জিনিসগুলি প্রতিনিয়তই চুরি হয়ে যাচ্ছে। তারপর সন্দেহমূলক ভাবে ওখানে ওই অর্জুন বুদ্ধের বাড়িতে যে এলাকার নেশাখোর এবং নেশা বিক্রেতা হিসেবে পরিচিত এবং সেখানে চোরের আড্ডা হয়ে থাকে, সন্দেহজনক ভাবে ওইখানে গিয়ে পাওয়া গেল ওর একটা বিল্ডিং এর মধ্যে সেই নির্মাণ সামগ্রী যে কন্ট্রাক্টরদের কিছু সামগ্রী পাওয়া গেছে। তারপর খুঁজতে খুঁজতে পুকুরে তল্লাশি এলো, পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে লোহার পাইপ সহ এবং সে নির্মাণ কাজে ব্যবহৃত অনেক জিনিস, ড্রিলিং মেশিন, তারপরে অনেক কিছু যেগুলো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লুকানো ছিল। তারপর যেটা মানে কেটে করতে গিয়ে সাপ বেরো, ঠিক সেই রকম ভাবে ঘরের মধ্যে পুলিশও এলো এই ঘটনা শুনতে পেয়ে। পুলিশের সামনে পুলিশকে নিয়ে ঘরের তাৎকল হলো, এর মধ্যে অর্জুন বুদ্ধ পালিয়ে গেছে, অর্জুন বুদ্ধ বাড়ি থেকে পালিয়ে গেছে, পরিবারের লোকজন রয়েছে। তারপর ঘর চার্জ করে যে সামগ্রীগুলি পাওয়া গেছে তা দেখে চক্ষু ছানাভরা হওয়ার মতো পড়শিয়া। দেখো সেখানে পাওয়া গেছে যে রাস্তায় যে সোলার লাইট ছিল সেই সোলার লাইটের ব্যাটারি পাওয়া গেছে, পাওয়া গেছে প্রচুর পরিমাণে অ্যাডজাস্টার ফ্যান, পাওয়া গেছে প্রচুর পরিমাণে ইলেকট্রিকের সামগ্রী যেখানে অ্যালমোনিয়ামের তার, জিআই তার সহ অন্যান্য লোহার সামগ্রী, সেখানে রয়েছে নেশা সামগ্রী, নেশা সামগ্রীর মধ্যে সিরিঞ্জ পাওয়া গেছে এবং ব্রাউন সুগার বিক্রি করার জন্য যে কোটা, তো হাজার হাজার কোটা পাওয়া গেছে। এবং সেই সাথে একটা কোটাতে কিছু পরিমাণ না হয়তো 500 গ্রামের মতো ওজন হবে সেখানে পাওয়া গেছে গাঁজা, একেবারে প্রত্যাজা গাঁজা। বোঝাই যাচ্ছে সেখানে বসে নেশা সেবন করে নেশার ইঞ্জেকশন নেওয়া হয় এবং নেশা করতে সেখানে একটা বড় চক্র সেখানে কাজ করতে। এ বিষয়ে যে অর্জুন বুদ্ধ স্ত্রী রয়েছে ওনার সাথে কথা বললে উনি জানান যে জিনিসগুলি কিনে নিয়েছে এবং সেক্ষেত্রে আরো চার চোরের নাম প্রকাশ্যে সামনে এসে গেছে, সেটা হলো বাবুল মিয়া, পাপন দত্ত, বিপ্লব দে, ওরাও এই সংলগ্ন এলাকার লোক, মুজাফর কলোনি এলাকার লোক। তো তাদের নামগুলি পুলিশের কাছে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে পুলিশ এই বিষয়তে গুলিকে নিয়ে কি করে। তবে সমগ্র উদ্ধার হওয়া জিনিসগুলি, পুকুর থেকে উদ্ধার হওয়া জিনিসগুলি, সব জিনিসগুলি থানায় নিয়ে আসা হয়েছে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে যদি ওদের সামগ্রী হয়ে থাকে ওরা নেবে, যদি কন্ট্রাক্টরের সামগ্রী হয়ে থাকে তাহলে কন্ট্রাক্টর নেবে। সেই ধরনের পরিস্থিতি এখন রয়েছে পুলিশিয়া। এখনো কিন্তু স্পষ্ট নয় যে সামগ্রীটা মূলত কার হতে পারে। হ্যাঁ, খোলাসা ভাবে সামগ্রীটা স্পষ্ট না হলেও বোঝা গেছে যেগুলি পাওয়া হয়েছে, যেসব সামগ্রীগুলি দেখা গেছে সেই সামগ্রীগুলি বেশিরভাগ বিদ্যুৎ দপ্তরের এবং ওই যে সতীশ প্রসাদ যে ঠিকাদারি সংস্থা রয়েছে, যে ঠিকাদাররা রয়েছে ওদেরই সামগ্রী অনেকগুলি পাওয়া গেছে। তবে তাদেরও নিজস্ব কিছু রয়েছে, তো তাদের নিজস্ব যেগুলি রয়েছে সেগুলি নেওয়া যাবে। তবে যে কাটার মেশিন, ড্রিলিং মেশিন থেকে শুরু করে ব্যাটারিগুলি যে একেবারে চুরির সামগ্রী সেটাও পরিষ্কার, আর যে লোহার পাইপ থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলি রয়েছে সেগুলিও এই যে ঠিকাদারি সংস্থার সেটা একেবারে পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ
অভিজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য।